তো হে গাইছ, স্বাগতম টু জুবিন ব্লগস, গুড মর্নিং ফ্রম বৰপেটা। আৰু ধুনীয়া এটা পৰিৱেশৰ মাজত আছো, একদম গাঁৱলীয়া। তো যোৱাকালি ৰাতি তন্ময়ৰ ঘৰতে থাকিলো, ইপিনে তন্ময় আৰু ইপিনে ঋষিকেশ। তো আমি এতিয়া ফুৰিব যাম কৃষ্ণগুৰু সেৱাশ্ৰম। তো জানে আপোনালোকে, সৰ্থেবাৰীত আছে কৃষ্ণগুৰু সেৱাশ্ৰম আৰু ইয়াৰ পৰা বেছি দূৰ নহয়, সেৱাশ্ৰমখন 10 কিলোমিটাৰমান দূৰতে আছে, তাত যাম এতিয়া ফুৰিব। আৰু এনেকুৱা পৰিৱেশবিলাক মোৰ বহুতেই বেছি ভাল লাগে, নাই কি হে একদম গাঁৱলীয়া পৰিৱেশ। এই খেৰৰ জুপৰি আছে, একদম গাঁৱলীয়া ঘৰ। আৰু পাকঘৰ চাওক, এইবিলাক এইটো পাকঘৰটো চাওক কি ধুনীয়া। আগৰ মানুহবিলাকৰ এনেকুৱা মাটিৰ পাকঘৰেই আছিল বেছিভাগ। আৰু জামৰ গছ আছে, এইবিলাক জাম, আমি ৰাতিপুৱা জাম পাৰিলো, এইবিলাক জাম খালো। ৰণী আছে ইয়াতে, ৰণী ৰণী দি চেক দি তন্ময়হঁতৰ এই গাঁওখনৰ নাম বেছিমাৰি গহিয়া ন, আৰু এইবিলাক এইবিলাক ঠাইত বহুত বেছি পানী হয়। পানী হৈছিল না একদম, ঘৰ একদম ডুবি যায়। ইয়াতে বোলে এক কঁকাল পানী হয় এই ঠাইখিনিত, কেনে কেনো থাকে মানুহ, বাপৰে। ইফালৰ পৰা এনেকে ভূটান বেছি দূৰ নহয় না, ভূটানৰ পানীটো যেতিয়া এৰি দিয়ে ইফালে পানীটো নামি আহে, চব পানী পানী হৈ যায় এইবিলাক। আৰু মানুহবিলাকৰ চোতালত হওক বা কাষে কাষে সিমান বেছি খেতি চেতি নাই, কাৰণ পানী হয়ে না, চব ঠাইয়ে লৈ যায়, খেতি চেতি বেছি নকৰে। তো এই ঠাইখিনিৰ নাম হৈছে গহিয়া, গহিয়া চব বুলি কয়। আমি এতিয়া এইপিনে যাম, এই লাইনটো হৈছে সৰ্থেবাৰী লাইন। এফালে যদি যাওঁ সেফালে গৈ থাকিলে নগাঁও পাম, মানে বৰপেটা নগাঁও, আৰু এইপিনে চিধা গৈ থাকিলে সৰ্থেবাৰী। আহি পালো বেলবাৰী। তো যদি আপোনালোকে নগাঁও হৈ আহে এইপিনেদি, আৰু যদি নলবাৰী হৈ আহে সৰ্থেবাৰী মেইন চকেদি আহিব লাগিব। ইয়াৰ পৰা আৰু বেছি দূৰ নহয়, 3 কিলোমিটাৰমান হয়। তো যিখন কৃষ্ণগুৰু সেৱাশ্ৰমৰ কথা আপোনালোকক কৈ আছো, তাত নাই কি স্কুল আছে, কলেজ আছে, হোষ্টেল আছে, গোটেইখিনি। তো ভিডিঅ'টো এৰি নাযাব, শেষলৈকে চাওক, কিবা এটা ভাল পাব। এদিও যাব পাৰে, দলঙৰ ওপৰত দিও যাব পাৰে, যিহেতু তলেদি ৰাস্তা আছে। দলঙৰ ওপৰত দি নাযাওঁ আৰু, অলপ দুৰ্বল যেন লাগিছে দলংখন। এই ঠাইবিলাক যে আছে, এই ঘৰবিলাক, এইবিলাকতো চব বানপানী হয়, মানে এইটো চাইডত অলপ বানপানীৰ সমস্যাটো বেছি, এইবিলাকতো হয় ন ভাই একদম। আৰু এই টাৱাৰটো যে দেখিছে, সেই টাৱাৰটোৰ সেইখিনিতে আৰু কৃষ্ণগুৰু সেৱাশ্ৰম পালোৱে আৰু। তো ইফাল দি আহিলে এইটো গেট পাব, আৰু নলবাৰী সৰ্থেবাৰী হৈ সোমালে আৰু এটা গেট পাব ন, এইফালে পুলিচ ষ্টেচনৰ আগতে দুটা গেট আছে, এফালে এখন গেট আৰু সেইফালে দি এখন। আৰু এইফালৰ চাইডটো এইবিলাকো কৃষ্ণগুৰু সেৱাশ্ৰমৰে হয়, কিন্তু ইফাল দি নোসোমাওঁ, মেইন গেট আগত আছে, আগেদি সোমাম কৃষ্ণগুৰু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। তো আমি নাযাওঁ বিদ্যালয়ত, আমি যাম ডাইৰেক্ট সেৱাশ্ৰমত। আৰু এতিয়া প্ৰৱেশ কৰিব লাগে মেইন প্ৰৱেশ দুৱাৰেৰে, এইখনে মেইন প্ৰৱেশ দুৱাৰখন, বহুত বেছি চাফ চিকুণ হয়, লিখা আছে ওম নমো কৃষ্ণগুৰু দেৱায়। মেইন এণ্ট্ৰি পইণ্টটোতে কিবা এটা ভাল লাগি যাব, সেইবিলাক চাওক কি ধুনীয়াকে বনাই ৰাখিছে। আৰু জোতা চেণ্ডেল ভিতৰত নিব নোৱাৰে, ইয়াতে থৈ যাব লাগিব। মন্দিৰত আহিলে মোৰ এটা টেনচন, চেণ্ডেল তামান হৰাই, কিন্তু নো টেনচন, ইয়াতে চিচি কেমেৰা আছে। অ'কে, আৰু ইয়াতে আশ্ৰমত যিমান মানুহ এণ্ট্ৰি কৰে, তো নামটো ইয়াতে দি যাব লাগিব। তুচাম দি পিনে ধুনীয়াকে ভৰি ধুই লওক, ইয়াতে টেপ আছে। ইয়াৰ উপৰি গুটখা তামোল এনেকুৱা বস্তু আৰু, এইবিলাক খাই পিনে আপুনি ভিতৰত প্ৰৱেশ কৰিব নোৱাৰে। এতিয়া গোটেইখিনি নিয়ম কানুন ইফালৰ পৰা দিয়া আছে, পালন কৰাটো আমাৰ দায়িত্ব। সোমাই আহি পিনে আপোনাৰ এনেকুৱা লাগিব যেন আপুনি ডুবাই থাইলেণ্ডত থকা কিবা পাৰ্কতহে আহিছে, ইমান বেছি চাফ চিকুণ। আৰু এই পুখুৰীটো যে দেখিছে, পুখুৰীটোৰ নাম হৈছে আলোক গংগা। আৰু মাজত চাওক কি ধুনীয়াকে পদুম ফুলৰ আকৃতিত এটা স্তম্ভ এটা বনাই থোৱা আছে। আৰু এই টাৱাৰটো যে দেখিছে, টাৱাৰটোৰ ওপৰতো চাওক কি ধুনীয়া পদুম ফুলৰ আকৃতিত সেই বনাই থোৱা আছে, ইমানেই বেছি চাফা, এটা প্লাষ্টিকো মানে পৰি নাথাকে, কোনেও নেপেলায়ো, আৰু পৰিলেও মানে লগালগ চাফা কৰি লৈ যায়। আৰু আপোনালোকে শুনিব পাইছে চাগে, অলপ অলপ নন ষ্টপ নাম কীৰ্তন চলি থাকে এনেকে। পৰিৱেশটো মানে ইমানেই বেছি শান্ত শিষ্ট, মানে হাল্লা কৰিব ইচ্ছাই নাযায়, কথাবিলাক লাহে লাহে ক'ব মন যায়, ইমান শান্ত। আৰু এই ঠাইখিনি চাওক কি মজা লাগিছে, এই গেটখন হৈছে গোহাই ঘৰৰ মেইন গেট, ইয়াৰে তলেৰে এনেকৈ সোমাব লাগিব। আৰু এই ঠাইখিনি চাওক কি ধুনীয়াকৈ ফুল চুল পুতি ৰাখিছে, মানে এণ্ট্ৰি পইণ্টটোৱে আপোনাৰ কিবা এটা ভাল লাগি যায় সোমাওঁতে। বেছিভাগ পদুম ফুলে ন আকৃতিগিলা, মানে যিমানবিলাক বস্তু দেখিছোঁ কিবা পদুম ফুল আছে গোটেইবিলাকত, পদুম ফুলটো চাগে মেইন একদম। চাওক এইবিলাক পদুম ফুল, পদুম ফুল চাৰিওপিনে পদুম ফুল। এই বাৱানদাৰীটো যে দেখিছে, মাজত জংঘল আছে, ইয়াতে হৰিণা ৰাখি থোৱা আছে। তো চাওক হৰিণা, এই সেইটো চাওক, সেইটো এটা হৰিণা হয়, এইটো হৰিণাটো বাহ, এই গৰুৰ দৰে ডাঙৰ ন। তো দুটা হৰিণা আছে তাত, মাকজীয়াক হ'ব চাগে, ই প্ৰকাণ্ডই পানী খাই আছে তাতে, পানী আছে। আৰু এইটো হৈছে মেইন নামঘৰটো, এছিয়াৰ বৃহৎ নামঘৰ বুলি কোৱা হয়, য'ত 22,000 মানুহে একেলগে নাম কীৰ্তন কৰিব পাৰে। ভাবি চাওক 22,000 মানুহ, 22 নহয়, ইমান ডাঙৰ নামঘৰ, এইবিলাক নাম গাই আছে তাতে ইমান আগত। এইখন যেতিয়া প্ৰতিষ্ঠা কৰা হৈছিল তেতিয়া ইয়াতে এখন চাকি জ্বলোৱা হৈছিল, সেই চাকিখোৰ আজিলৈকে জ্বলি আছে। তো সেই গ্লাছৰ বক্সটো যে দেখিছে, তাৰে ভিতৰতে জ্বলি আছে চাকিখোৰ, আৰু এইপিনে নাম প্ৰসংগ চলি আছে। আৰু এটা বহুত বেছি ভাল লাগিছে, মানে যিবিলাক ঠাই আছে তাৰে চাৰিওপিনে এনেকৈ ঘূৰিব পাৰি, ঘূৰি বাকী মানে গোটেইখন এনেকৈ আৰু ডিচিপ্লিন আছে কিবা এটা। আৰু এই ঘৰটো চাওক, লিখা আছে কৃষ্ণগুৰু ঈশ্বৰৰ প্ৰথম সাধনা গৃহ, কিমান এটা শান্তি লাগিছে ঠাইখিনি। আৰু এই চৰাইটো চাওক কি ধুনীয়াকৈ বহি আছে, সিও কিবা এটা শান্তি পাইছে তাতে। আৰু ইয়াতে প্ৰভুৰ পদচিহ্ন আছে, এই ভৰিৰ চিহ্ন, বৰপেটাত যেনেকৈ শংকৰদেৱৰ ভৰিৰ চিহ্ন আছে, তো তেনেকৈ ইয়াতে প্ৰভুৰো মানে পদচিহ্ন আছে। ইয়াতে দেখাই দিছোঁ, এইখন চাওক,
দুখন ভরির চিহ্ন কৃষ্ণগুরু লিখা আছে ওম কৃষ্ণ। আর প্রভুর ওর যেটা শিষ্যবিলাকে শরণ লব আহে তো প্রভুয়ে ইয়াতে এখন চকি আছে শিলর টাইপর আর ইয়াতে বহে, মানে কিছু সিনেমাত যে দেখা হয় রামায়ণ মহাভারত এনেকা সিনেমাবিলাকত এনেকা শিল চিয়ার নে কিবা আর এনেকাত যে বহে প্রভুয়ে তাত শিষ্যবিলাকে শরণ লয় আঁঠু কাড়ি পিনে তেনেকুয়া আর ইয়াতেও প্রভুয়ে তেনেকে বইছিল আর শিষ্যবিলাকে শরণ লইছিল। ঠাইবিলাক মানে ইমানে বেশি ভাল লাগিছে মানে ক্যামেরা যেহেতু বুঝাব পড়া নাই, আপনি যদি অহা নাই একবার আই চাওক এই কৃষ্ণগুরু সেবাশ্রমত। এইফালে ওম নমঃ কৃষ্ণগুরু দেবালয়, তো এইটো গুরুগৃহ হয়, ইয়াতে আর সুমাব পড়া চাগে নহব, এটা বন্ধ করা আছে। মানে আশ্রমখনের প্রতিটি কোনায় কোনায় আপনি শান্তি পাব, ইয়াতে বহিলেও শান্তি পাব, তাত বহিলেও পাব, গোটেই আশ্রমখানে কিবা এটা ভাল লাগে। আর এইফালে এইটো গুরুর সমাধিস্থল, 2017 চনতে প্রভুর মহাপ্রয়াণ হয়েছিল আর এয়াই হয়েছে তেখেতর সমাধিস্থল। ধুনিয়াকে রাখিছে এইবিলাক নাই, মানে ডিসিপ্লিন তো এনেকুয়া ইফাল দি সোমালো ইফাল দি উলালো ধুনিয়া সে বনাই রাখিছে গোটেইখিনি। আর এইটো হয়েছে পদুম পুখুরী, মাঝেদি ধুনিয়া এখন দলং আছে, ইয়াতে যিমান চাই আপনাদের সব পদুম দেখা পাব। তো চাওক এইবিলাক পদুম ফুলি আছে, এটা পদুম 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 সব পদুমে পদুম, সেখানে পদুম পুখুরী। আর ফুলি থাকা পদুম মই কেতিয়াও লাড়ি পোৱা নাছিলো, কিন্তু আজি এবার লাড়ি চাও পদুম ফুলি আছে। আর এখার কথা আছে নয় পদুম ফুল বলে যেটি ঠাইত নহয়ে আর যত হয় সেই ঠাইখিনি বলে বহুত মূল্যবান। এইটো চাওক শরণামৃত মঠ, মানে প্রভুয়ে ইয়ার পানি খাইছিল গা ধুইছিল আর বর্তমান এই নাদর পানি প্রভুর শিষ্যবিলাকে ব্যবহার করে প্রসাদ হিসাব। তারপরে ইয়াতে ময়ূর আর কিবা কিবি চড়াই পুহি রখা হয়েছে। ওই ময়ূর পাখি মেল, আজি জিন্তু ময়ূরক লই নাহিলো, আহলে দেউতাক লগ করে দিলো হয়। ওই একদম ওচৰলৈকে আহিছে, এইয়া পাখিটো ও হো কালার সব না পাখি কিমানটা কালার আছে, ওয়াও। এই তো হওয়া বউ ওটে, এই তাত বই আছে হওয়া বউ, এটা হওয়া বউ আর ইয়াতে এক মশা আছে হওয়া বউ, এই তো তলর পিনে তুই এটা ময়ূর আছে, এই তো কিবা অল্প বেলেগ প্রজাতির মানে কালার বেশি নাই ইয়ার গাত ময়ূরে না কি, এই তো কমেন্ট করে জানাবছেন আপনাদেরকে। ওই পিনেও কিবা একটা চড়াই আছে, এইটো একটা চড়াই ইমু চড়াই সাগে, এইটো ইমু চৰাই কি বা এইটো ইমু চৰাই না কি বা বহুত ডাঙৰ হয় চৰাইটো। চাব লগা মানে ইমানখিনি আছে, চাওঁতে 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 শেষে হয় নাহে। আর আমি সেইফালের পর ইপিনে আহি গৈছিলো, ভাবছিল এফালে শেষ হয়ে গল চা নহয় সেফালে বোলে আরো কিবা কিবি আছে আগর পিনে। ঠাইখিনি বহুতে বেশি আহল বহল, যেফালে দি মানে মানুষ খোজকাড়ে এইটা একটা রাস্তা হয় একোটা একোটা, গাড়ি সোমাব নিদিয়ে বারো কিন্তু রাস্তা ডাঙর ডাঙর। চাওক দেখাত রাস্তা যেন পাইনে কিন্তু ইফালে গাড়ি আহিব নোৱাৰে, মানুহ এনেকে ঘুরব পারে ক্যাম্পাসটোত। ইয়াতে আছে হ্যান্ডলুম ওয়েভিং স্কিম, মানে আমার শুয়ালকুচিত যে আছে এই তাঁত শিল্প, তো ইয়াতেও আছে সেই তাঁত শিল্প। এই কৃষ্ণগুরু আশ্রমত যে স্কুল আছে বা কলেজ আছে তাত যেবিলাক মানে স্টুডেন্টে শিকিব বিচাৰে আৰু এই হ্যান্ডলুম আৰু তাঁত শিল্প, তো ইয়াতে শিকোৱা হয়। তো বহুত কেইখন তাঁতশাল আছে ইয়াতে, এই গামোচা বনোৱা হয় চাগে ইয়াতে, সব গামোচাৰে বাতি আছে। সেইজন হৈছে আমাৰ গুরু, হ্যাঁ হ্যাঁ, আর এইজন গুরুর পুত্র। আচ্ছা, এইজন গুরু আছে, এটা গুরু তেও মানে গুরু মানে এখেত ঢুকাল এখেতর পিছত এখেত গুরু আর। আচ্ছা চাও এখেত বর্তমান গুরু আর এখেত আছে বারো এখেত ঢুকাল। এই তোর ঘরের কাছে এনেকুয়া এখন ইমান ধুনিয়া ঠাই, বাইরের মানুষ যেতিয়া টুরিস্ট যেতিয়াতে ফুরিব হয় কেনেকুয়া লাগে, মনটো বিরাট ভাল লাগে না। আর ইয়াত মানে বহুত ডাঙর ডাঙর মানুষ আহে, আর মুম্বাই সুম্বাইর পরা বাইরের দূরের পরা আহে বহুত। আর কৃষ্ণগুরু সেবাশ্রম বলি কলে বহুত বেশি বিখ্যাত। আর এইটো একটা কুর হয় কিন্তু বন্ধ করা আছে, লিখা আছে চাও সুবর্ণ কুরত মৌনতা অবলম্বন করে রাখিব। আর এই কুরটো মানে অল্প রহস্যজনক, মানে কিবা সোনার নাও নাই কিবা পাইছিল এই কুরটো বহুত বছর আগরে আর শুনা কথা। এখন দলং আছে এখন দলংখন, আর ইয়াতে গুফা এটা আছে, আর এই গুফাটো কিন্তু তালা মারি থৈছে। তো গুফাটোর ভিতর বারো যাব নিদিয়ে, কারণ প্রভুয়ে এই গুফাটোর ভিতর পুঁথি পড়িছিলে, তালা মারি থৈছে, কিয়বা না জানো এইখিনির পরে আর চাব লাগিব। এই গুফাটোর ভিতর বহুত কেইদিন একেরাহে নাম কীর্তন হয়, তেতিয়া এইটো খোলা থাকে তেতিয়া সোমাব দিয়ে, কিন্তু এনে বন্ধ করে রাখে এনেকে। এই রাস্তার কাছে কাছে ধুনিয়া এনেকে জিরণি চড়া পাব, ইয়াতে এটা আগত এটা এনেকে বহুত কেইটা আছে জিরণি চড়া। ইফালে আর নাই এই বাউন্ডারি তোর ইফালে আছে, ইফালেও বাউন্ডারি আছে, আর আগর পিনে আছে কিবা কিবি অখণ্ড নাম হয় যেতিয়া অখণ্ড বহুত মানুষ মানে ভিড় বহুত ভিড় হয়। বাকি যি নহোক পরিবেশটা একদম আলটিমেট লাগিছে, আর এই রাস্তাটো ডাইরেক্ট প্রভুর মেইন বাসগৃহলৈকে কানেকশন হয়েছে, যেটো মই দেখাছিলো বাসগৃহটো অলপ আগত, কিন্তু আমি এইফালে যাম এতিয়া। যিবিলাক স্টুডেন্টে ইয়াতে পড়ে এইখন হৈছে হোষ্টেলখন, ইয়াতে ধুনীয়াকে রাখা হয় এটা সিকিউরিটি দি পিনে, যেহেতু স্কুল কলেজ আছে না তো এখানে হোষ্টেলও আছে, আর এইটো কিবা এটা বিজ্ঞানের শাখা হয়। আর এই ঘরটো যে দেখিছে এই ঘরটোর ভিতর প্রভুর গোটেইবিলাক মানে হেই আছে আর সম্পত্তি, আর কাপড় হক স্যান্ডেল হক প্রভুর যেখানি বস্তু বাহিনী আছিল তো বৈকুণ্ঠ প্রয়াণ হওয়ার পাছত
তেওঁৰ বস্তুখিনি ইয়াতে মানে সংৰক্ষণ কৰি থৈ দিয়া আছে। বন্ধ আছে বৰ্তমান, সোমাব নোৱাৰি, তালা মাৰা আছে। মেইন গেটখন এনেকৈ সোমাইছিলোঁ, এনেকৈ ঘূৰি পাকি আকৌ এই আলোক গংগাটো আহি পালোঁ, এনেকৈ সোমাইছিলোঁ। আৰু দাদাহঁত আছে ইয়াৰে লোকেল হয়, কেনেকুৱা লাগে? অঁ, নিজৰ ঠাইত যেতিয়া বাহিৰৰ মানুহ আহে নিশ্চয় ভাল লাগে, ধুনীয়া লাগে। দূৰৰ পৰা আহে ন? আৰু কি ক'ব অসমবাসী ৰাইজক? অসমবাসী ৰাইজক সকলোকে আহিবই আমি আহ্বান জনাম, ইয়াত আহক, অসমত ইমান ধুনীয়া ঠাই এখন আছে, আহক সকলো মানুহ। গৰমটো বেছি নাই আজি, থাকো থাকো লাগি আছে। ভিতৰত মই আকৌ সোমাই আহিলো, এটা বস্তু মানে ৰৈ গৈছিল দেখাব, শেষে নহয় দেখাই থাকিলেও। আৰু তাত এটা প্ৰকাণ্ড শিবিৰ আছে য'ত 50,000 মানুহ একেলগে থাকিব পাৰে। যেতিয়া মানে ইয়াতে পালনাম হয় ন, বহুত মানুহ আহে বাহিৰৰ পৰা, বহুত ঠাইৰ পৰা আহে, তো মানুহবিলাক ইয়াতে থাকিব পাৰে, 50,000 মানুহ একেলগে থাকে। তো যিমানখিনি পাৰোঁ দেখুৱালো ভিতৰৰ পিনে। এতিয়া সবতছে বেছি ভাল লাগিছে এই গেটখন, তো ফটো চটো অলপ উঠিলে ৰ'ব ধুনীয়াকে। আৰু এতিয়া এখন ৱাল দেখাই আছো, হস্তকলা, যেন হস্তকলা যেন নাপায়, অৰিজিনেল যেন পায়, কাষৰ পৰা চালে একদম ৰিয়েল যেন লাগে। কি ধুনীয়া আৰ্ট কৰিছে এইবিলাক, ইয়াৰ পৰা এই তালৈকে পুৰা আঁকি থোৱা আছে এনেকে। ৰাতি ঠাইবিলাক বহুত বেছি ভাল লাগে, এই তলে তলে গোটেইবিলাক গছতে লাইট আছে। এই বোনবিলাক আৰ্টিফিচিয়েল বোন যদিও মানে ধুনীয়া লাগে। আৰু যদি ইয়াতে আহি কিবা খাব বিচাৰে, এখন কৃষ্ণগুৰু কফি হাউচ আছে, কফি চাহ এনেকুৱা কিবা কিবি পাব। দিছ ইজ নট নন ভেজ, এইখন ভেজ হয় টোটেলি, যিহেতু আশ্ৰমৰ ভিতৰতে আছে না। এনেকে আমি সোমালো এইফালেদি, ওলালো এইফালেদি, গোটেইখিনি চাই আহিলো, গৈ থাকো ঘৰলৈকে, চৰি ঘৰত নাযাওঁ, আৰু এটা ঠাইত যাম, তাত নেক্সট ব্লগ আহিব। ভিডিঅ'টো কেনেকুৱা পালে কমেণ্ট কৰি জনাব। আপুনি যদি সৰ্থেবাৰী অহা নাই, আহক একবাৰ চাওক কৃষ্ণগুৰু সেৱাশ্ৰম, বহুত বেছি ভাল লাগে। মোৰ চেনেলটোত 70K হ'ব গৈ আছে, 65 হৈ গ'ল, তো যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই কৰি দিয়ক, যাতে সোনকালে 70K হৈ যায়। তে সকলোকে বাই বাই। আৰু ইয়াৰো এটা চেনেল আছে, বৰপেটা ৰাইডাৰ 15, ইয়াৰ গাড়ী 15, ছাবস্ক্ৰাইব কৰি দিব চেনেলটো।